আগের ক্লাসে তোমরা মনে আছে তো কি কি শিখেছ আমরা জেনেছিলাম মনে করো কার্বোহাইড্রেট মানে শর্করা প্রোটিন এবং ফ্যাট এদের সম্পর্কে আমরা কি জানলাম যে এই খাবারগুলো আমাদের খেতে হবে না হলে তোমার দেহে শক্তি আসবে না শক্তি না এলে আমরা কাজও করতে পারবো না তবে আজকে আমরা একটু অন্য ধাঁচে গিয়ে কথা বলবো আজকে আমরা জানবো হলো কি ভিটামিন সম্পর্কে দেখো এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এরা হচ্ছে আমাদের দেহ গঠনকারী খাদ্য অর্থাৎ আমাদের দেহকে গঠন করতে এরা সহযোগিতা করে থাকে ভিটামিন খনিজ মূল এরা হলো দেহ সংরক্ষণকারী খাদ্য অর্থাৎ এর মানে হলো ভিটামিনরা কিন্তু শক্তির যোগান দেয় না কিন্তু যদি ভিটামিন শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বা যে ভিটামিনের যেরকম ন্যূনতম মাত্রা সেটা যদি না থাকে তাহলে কিন্তু রোগ হতে পারে সেই জন্য ভিটামিন কিন্তু আমাদের শরীরে খুব দরকার এবার দেখো তোমাদের মনে হতেই পারে যে ভিটামিন আমরা থেকে পাব। ভিটামিন কিন্তু ওরকমভাবে কোনো নির্দিষ্ট খাদ্য নেই যেমন তোমাদের আমি বলেছিলাম যে ভাতের থেকে তোমরা শর্করা পেতে পারো প্রোটিন পাওয়া যেতে পারে মাছ মাংস থেকে এখানে কিন্তু ভাবে কিন্তু কোনো একটি জিনিস খেলেই তুমি সব কটা ভিটামিন পেয়ে গেলে তা কিন্তু নেই ভিটামিন তাছাড়া আমাদের শরীরে তৈরিও হয় না আমাদের বিভিন্ন খাবার খেতে হয় সেখান থেকে আমরা নানা রকম ভিটামিন পাই আজ আমি কথা বলবো তোমাদের এই নানা রকম ভিটামিন নিয়ে সবার আগে আমরা জানবো ভিটামিন ক ধরনের হয় ভিটামিনকে আমরা দুভাগে ভেঙে নিয়েছি একটাকে বলা হয়ে থাকে জলের দ্রাব্য একটাকে বলা হয়ে থাকে ফ্যাটের দ্রাব্য জলে দ্রাব্য যে ভিটামিন সেগুলি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি আর ফ্যাটের দ্রাব্য যে ভিটামিন সেটা হলো ভিটামিন এ ডি ই কে এই এত ধরনের ভিটামিন রয়েছে এবার চলো আমরা আস্তে আস্তে জেনে নি কোন কোন ভিটামিন কি কি কাজ করে এবং যদি সঠিক পরিমাণে ভিটামিন না থাকে তাহলে কোন ভিটামিনের জন্য আমাদের কি কি রোগ হতে পারে প্রথমে আসে ভিটামিন এ ভিটামিন এ পাওয়া যায় ডিম দুধ টমেটো গাজর ইত্যাদি থেকে ভিটামিন এর কাজ হলো চোখ চামড়া দাঁত ইত্যাদিকে সঠিক রাখতে সহযোগিতা করে তারপরে ভিটামিনটি হলো। ভিটামিন ডি যেটি পাওয়া যায় দুধ ডিম মাছ পনির সূর্যালোক থেকে ভিটামিন ডি হাড় এবং দাঁতের গঠনকে স্বাভাবিক রাখতে সহযোগিতা করে ভিটামিন ই পাওয়া যায় বাঁধাকপি ভুট্টা কাজুবাদাম থেকে ভিটামিন ই ত্বক লোহিত রক্তকণিকা কণিকা হৃদপিণ্ড মস্তিষ্ক ইত্যাদি সক্রিয়তা বজায় রাখতে সহযোগিতা করে তারপরে আসে ভিটামিন কে ভিটামিন কে পাওয়া যায় লেটুর শাক কড়াইশুঁটি পালং শাক থেকে ভিটামিন কে মূলত যখন হাত পা কেটে যায় সেই হাত পা কেটে যাওয়ার স্থান থেকে রক্ত পড়াকে বন্ধ করে এবার আসে ভিটামিন বি এবং ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় দানা শস্য মূল শাক বাঁধাকপি কাঁচা লঙ্কা ইত্যাদি থেকে ভিটামিন বি এর কাজ হলো ঠোঁট ফেটে যাওয়াটাকে আটকায় এছাড়া স্নায়ুর দুর্বলতা অ্যানিমিয়া ইত্যাদিকে প্রতিরোধ করে ভিটামিন সি পাওয়া যায় লেবু টমেটো অঙ্কুরিত বীজ পেয়ারা ইত্যাদি থেকে মূলত ভিটামিন সি মাড়ি থেকে রক্ত পড়াকে বাধা দেয় এই রোগকে স্কারভি রোগ বলা হয়ে থাকে